ছয় বছরের ব্যবধানে দেশে দারিদ্র্যের হার 7.2% কমেছে। মোট দারিদ্র্যের পাশাপাশি কমেছে অতি দারিদ্র্যের হারও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ আয় ও ব্যয় জরিপে এই তথ্য প্রকাশ করেছে। বিকেলে আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান বিভাগে বিবিএস আয়োজিত অনুষ্ঠানে হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে 2016 এর প্রকাশিত রিপোর্ট প্রকাশ করা হয়। আরও জানাচ্ছেন সেজিতি রহমান। 2016 সালের এপ্রিল থেকে চলতি বছর মার্চ পর্যন্ত এক বছর ধরে বিবিএস দেশব্যাপী সর্বশেষ এ জরিপটি পরিচালনা করে। এতে 46,000 পরিবারের আয় ব্যয়ের তথ্য নেওয়া হয়। বিকেলে রিপোর্টের মোড়ক উন্মোচন করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে বলা হয়, 2016 সালের শেষে দেশের মোট জনসংখ্যার 24.3% ছিল দরিদ্র, 2010 সালে যা ছিল 31.50%, অতিদারিদ্রের হাত দাঁড়িয়েছে 12.9%, যা 2010 সালে ছিল 17.6%। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশের অবস্থান অন্য অনেক দেশের তুলনায় ভালো। 2030 সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করে অর্থনৈতিকভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ উইল বি অ্যাবাভ সিঙ্গাপুর, উইল বি অ্যাবাভ মালয়েশিয়া, উইল বি অ্যাবাভ থাইল্যান্ড বাই দ্য 2030। বিশ্বব্যাংক ঢাকা অফিসের লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন বলেন, দারিদ্র বিমোচনের ধারা ঠিক আছে, তবে গতি কমেছে। সেজুতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।